আসসালামু আলাইকুম। এই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি নাটোরের দিকে। জি, রাজশাহী শহরের রাস্তা এটি, পরিষ্কার পরিচ্ছন্ন। রাজশাহী থেকে এখন আমরা যাচ্ছি নাটোরে উত্তরা গণভবন দেখতে, যেটি একটি প্রাক্তন জমিদার বাড়ি। সেই উত্তরা গণভবন দেখতে আমরা যাচ্ছি। এটি অষ্টাদশ শতাব্দীতে অর্থাৎ 1734 সালে এই দীঘাপাতিয়া জমিদার বাড়ি বা দীঘাপাতিয়া প্যালেস নামে পরিচিত ছিল। এখানে যাবার পথে নাটোরের আশেপাশে অনেক দর্শনীয় স্থান দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম, অবশেষে গিয়ে পৌঁছালাম নাটোরের সেই বিখ্যাত উত্তরা গণভবন। পার্কিং এরিয়ার জন্য পার্কিং চার্জ দেওয়া আছে। পার্কিং চার্জ দিয়ে এবং ভেতরে প্রবেশের টিকিট করে আমরা উত্তরা গণভবনের ভেতরে প্রবেশ করলাম। মূলত এটি দীঘাপাতিয়া রাজবাড়ি, যেটি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটির নামকরণ করেন উত্তরা গণভবন। সেই সাথে এটিতে রক্ষণাবেক্ষণের কাজও জোরদার করা হয় এবং যথাসাধ্য ঠিক এর আসল যে জৌলুস ছিল, যে আকর্ষণ ছিল, সেই আকর্ষণ ধরে রাখার জন্য সর্বোপরি চেষ্টা করা হয়। বর্তমানে এখানে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে, যে জাদুঘরের ভেতরে এই উত্তরা গণভবন বা দীঘাপাতিয়া রাজবাড়ি বা জমিদার বাড়ির জমিদারদের ব্যবহৃত তৈজসপত্র, আসবাবপত্র সুন্দর করে সাজিয়ে রাখা আছে। জাদুঘরে প্রবেশের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। এমনিতে এখানে প্রবেশ মূল্য 20 টাকা, আর জাদুঘরে প্রবেশের জন্য আলাদা করে 20 টাকার টিকিট কাটতে হয়। চারিদিকে নানান পদের গাছগাছালিতে ঘেরা এই সুন্দর জায়গাটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। এছাড়াও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীদেরকে এখানে বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেবার জন্যও নিয়ে আসা হয়। এই জমিদার বাড়ির ভেতরে যে বোটানিক্যাল গার্ডেনটি রয়েছে, এটিতে বিভিন্ন পদের হরেক রকম গাছ রয়েছে, যেগুলোর অনেকগুলোই এখন দুর্লভ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই গাছগুলো সংগ্রহ করে এখানে রোপণ করা হয়েছিল। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ এখানে গাছ রোপণ করে গেছেন। বড় বিশাল একটি মাঠ, ভেতরে পুকুর ঘাট এবং মাঝখানে এই প্যালেস। প্যালেসটি অত্যন্ত আকর্ষণীয় ছিল, আর ফুলের বাগান দিয়ে এই প্যালেসটিকে আরও আকর্ষণীয় করা হয়েছে। আসলে সরকারি নিষেধাজ্ঞার কারণে এই প্যালেসের ভেতরে এবং জাদুঘরের ভেতরের অংশ ভিডিও করা গেল না, তাই আপনাদেরকে দেখানোও সম্ভব হলো না। কিন্তু আমন্ত্রণ রইল, সচক্ষে সশরীরে এসে অবশ্যই দেখে যাবেন। বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ জায়গা এটি। এই ভবনটি এখন বর্তমানে জাদুঘর। জাদুঘর দেখে আমরা বের হয়ে পেছনের পুকুর ঘাটে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পুকুর ঘাটের রাস্তাটি বন্ধ করে রাখা, অর্থাৎ জনসাধারণের প্রবেশ নিষেধ। শুধুমাত্র ভিআইপি ভিভিআইপিরা আসলেই পূর্ব অনুমতি নিয়ে সেই পুকুর ঘাটে যাওয়া যায়। কিন্তু তাতে কি, যতটুকু দেখতে পেরেছি তাতেই অনেক সন্তুষ্ট। এত সুন্দর একটি জমিদার বাড়ি সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন যে এত বছর ধরে, সেই অষ্টাদশ শতাব্দী থেকে এখন একবিংশ শতাব্দী চলছে, এতদিন ধরে এটি রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে সযত্নে রাখা রয়েছে। এখন একটু এর ইতিহাস জানিয়ে দিই। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1680 থেকে 1760 সাল পর্যন্ত জীবিত ছিলেন। 1734 সালে প্রায় 43 একর জমির উপর এই দীঘাপাতিয়ার প্রাসাদের মূল অংশ এবং এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। এর ইতিহাসগুলোর মধ্যে অন্যতম ছিল
1897 সালের 10ই জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিন দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন হয়, যেটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। কিন্তু এই অধিবেশনের শেষ দিন 1897 সালের 12ই জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারিদিক দিয়ে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। তিনি 1897 থেকে 1908 পর্যন্ত এই 11 বছর সময় ধরে বিভিন্ন বিশেষজ্ঞ, বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী, চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় 41 একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন, যার কারণে এখনও আমরা এই রাজবাড়িটি দেখতে পাচ্ছি। এতে বাংলাদেশ সরকারেরও অনেক অবদান রয়েছে। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে এটি অজস্রবার মেরামত কার্য সম্পাদন করা হয়েছে এবং এই রক্ষণাবেক্ষণের কারণে এখনও এটি দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এই দীঘাপাতিয়া রাজবাড়ি কমপ্লেক্স বা উত্তরা গণভবন কমপ্লেক্সের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলো তো আপনাদেরকে দেখানো সম্ভব হলো না। তবে একটি আকর্ষণীয় জিনিস যেটি সবার জন্য উন্মুক্ত, সেটি হলো এর প্রবেশ তোরণ। এর প্রবেশ তোরণে সেই 18 শতাব্দীর থেকে ঘড়ি লাগানো রয়েছে। ভেতর এবং বাহির উভয় প্রান্তে দুটি ঘড়ি লাগানো রয়েছে, যে ঘড়িটি এখনও চলছে। যারা গিয়েছেন তারা দেখবেন এখানে প্রবেশের সময় অথবা বের হবার সময় আপনার ঘড়ির সাথে মিলিয়ে দেখবেন সময়ও এখনো ঠিকঠাক দিয়ে যাচ্ছে। সরকারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন হওয়ায় এখানে কিছু অফিসও রয়েছে। এছাড়া সারাদিনের জন্য সময় কাটানোর জন্য এই জায়গাটি অত্যন্ত সুন্দর। এখানকার সৌন্দর্য নষ্ট না করে আপনি এখানে ছোটখাটো পিকনিক করতে পারেন, সময় কাটাতে পারেন, অতীতের স্মৃতি রোমন্থন করতে পারেন, সেই সাথে অতীত থেকে অনেক শিক্ষাও নিতে পারেন। এই দীঘাপাতিয়া জমিদার বাড়ি বা উত্তরা গণভবন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।